টুনি, কোথায় তুই? শিগগিরই এদিকে আয়। কি হলো ভাইয়া, এত ডাকাডাকি করছো কেন? নানি আবার অসুস্থ হয়ে পড়েছে, তুই নানির কাছে থাক, আমি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসি। আচ্ছা ভাইয়া, আমি নানিকে দেখছি। দেখিস নানির যেন কোনো অসুবিধা না হয়। তুই চিন্তা করিস না টুনা, টুনি আমাকে দেখে রাখবে, তুই তাড়াতাড়ি ওষুধ নিয়ে আয়। টুনা ওষুধ আনার জন্য বেরিয়ে পড়ল। টুনি আর নানি অপেক্ষা করতে থাকলো টুনা কখন ওষুধ নিয়ে বাড়ি ফিরবে, কিন্তু দিন প্রায় শেষ হয়ে এলেও টুনা আর বাড়ি ফিরে এলো না। টুনা ওষুধ আনতে কোথায় চলে গেল, এখনো ফিরলো না যে। নানি তুমি একটু অপেক্ষা করো, আমি ডাক্তারের কাছে গিয়ে দেখছি টুনার আসতে এত দেরি হচ্ছে কেন। টুনি ডাক্তারের বাসায় গেল টুনাকে খুঁজতে। টুনি এতদিন পর তুমি এখানে কি মনে করে এলে? ডাক্তার, টুনা আজ আপনার কাছে কখন এসেছিল? ও কি আছে এখনো? না তো, ওকে তো আজ এখানে দেখিনি। কি বলছেন, ভাইয়া তো সেই সকালে বের হয়ে গেল আপনার কাছে ওষুধ আনবে বলে, আর আপনি বলছেন ও আজ আসেইনি, কোথায় চলে গেল তাহলে? তা তো বলতে পারলাম না। ঠিক আছে ডাক্তার, নানি অনেক অসুস্থ, আপনি নানির জন্য কিছু ওষুধ দিয়ে দিন, আমার আবার দেখতে হবে টুনা কোথায় চলে গেল। টুনি ডাক্তারের কাছ থেকে ওষুধগুলো নিয়ে তার নানির কাছে ফিরে এলো। নানি টুনিকে একা ঘরে ফিরতে দেখে বলল, কি রে টুনি, তুই একা ফিরে এলি যে, টুনা কোথায়? ওষুধগুলো আগে খেয়ে নাও নানি, টুনা যে কোথায় চলে গেল? ডাক্তার বলল টুনা নাকি আজ তার কাছে যায়নি। কি বলছিস, টুনা কাউকে কিছু না বলে এভাবে কোথায় চলে গেল? আমি ওষুধগুলো খেয়ে নিচ্ছি, তুই দেখ টুনা কোথায় চলে গেল। টুনি তার টুনা ভাইকে খুঁজতে বেরিয়ে পড়ল। গাছের এক ডালে কাকাতুয়া বসেছিল। কাকাতুয়া টুনিকে দেখে বলতে লাগলো, টুনি তোমার টুনা ভাইকে খুঁজছ নাকি? হ্যাঁ, তুমি কি করে জানলে? তুমি কি টুনাকে দেখেছো কোথাও? হ্যাঁ, রাজার লোকদের দেখলাম টুনাকে কাঁচায় ভরে ধরে নিয়ে যেতে। আমার যে রানীমার নাকি নতুন শখ জেগেছে কাঁচায় পাখি পোষার। তুমি সত্যি বলছো তো? আসলে কি টুনাকে রাজার লোকেরা ধরে নিয়ে গিয়েছে? আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজের চোখে গিয়ে দেখে আসো। টুনি রাজপ্রাসাদে গিয়ে দেখল টুনাকে আসলে রানীর ঘরে এক খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। তুই এখানে কি করছিস টুনি? আমি যে এখানে এটা তোকে কে বললো? তুমি ডাক্তারের কাছে যাওনি শুনে তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম, তখন কাকাতুয়া বলল। নানি কেমন আছে? নানির ওষুধটা আর এনে দিতে পারলাম না, তুই এখান থেকে চলে যা টুনি, নয়তো তোকে ওরা আটকে রাখবে। না ভাইয়া, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর কোনো কথা নয় টুনি, রানীমা আসছে, তুই তাড়াতাড়ি কোথাও লুকিয়ে পড়। টুনি তার টুনা ভাইয়ের কথা শুনে বাধ্য হয়ে আড়ালে লুকিয়ে পড়ল। আজ থেকে তুমি আমার পোষা পাখি, সারা জীবনই খাঁচায় বন্দী হয়ে থাকবে তুমি, কোথাও যেতে দেব না তোমাকে। রানীমা, আমার ভাইকে ছেড়ে দিন, দয়া করে ওকে বন্দী করে রাখবেন না। তুই এসব কেন বলছিস টুনি? তোকে না আমি বললাম লুকিয়ে থাকতে? টুনির তো দেখি অনেক সাহস, আমি চাইলে তোমাদের দুজনকেই এখানে বন্দী করে রাখতে পারি, কিন্তু আমি তা করব না, তোমাদের আরেকটা সুযোগ দিলাম, তোমরা নিজেরাই ঠিক করে নাও কে আমার পোষা পাখি হয়ে থাকতে চাও। ভাইয়া তুমি বাড়ি চলে যাও, নানি তোমার জন্য অনেক চিন্তা করছে,
আমি খাঁচায় রানীমার কাছে থাকব। না, আমি তোকে ফেলে কোথাও যাব না। ভাইয়া, তুমি চিন্তা করো না, আমি কথা দিচ্ছি কিছুদিনের মধ্যেই আমি তোমাদের মাঝে ফিরে আসব। কিন্তু তুমি খাঁচায় থাকলে হয়তো কখনোই আর বের হতে পারবে না। তুই সত্যিই পারবি এত তাড়াতাড়ি খাঁচা থেকে বের হতে? হ্যাঁ পারবো, তুই কোনো চিন্তা করিস না। রানীমা, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনি আমাকে খাঁচায় ভরে রাখুন আর আমার ভাই টুনাকে ছেড়ে দিন। ভাইয়ের প্রতি বোনের কত ভালোবাসা। ঠিক আছে, তোমরা যা চাও তাই হবে তাহলে। রানীমা খাঁচার দরজা খুলে দিলে টুনা খাঁচা থেকে বের হয়ে পড়ল আর টুনি খাঁচার ভিতরে ঢুকে পড়ল। টুনি খাঁচায় ঢোকার পর রানীমা খাঁচায় তালা লাগিয়ে দিল। ভালোভাবে থাকিস ভাইয়া, নানিকে দেখে রাখিস, আর নানি যেন সময় মতো ওষুধ খায়, খেয়াল রাখিস। তুইও নিজের যত্ন নিস, আমি কালই তোকে আবার দেখতে আসবো। টুনা তার বাসায় উড়ে চলে গেল আর টুনি খাঁচার এক কোনায় বন্দি হয়ে পড়ে রইল। রানীমা তার ছেলে মেয়েকে ডেকে নিয়ে এলো টুনিকে দেখাবার জন্য। পাখিটা তো ভারী সুন্দর মা, এটা কি আমাদের পাখি? হ্যাঁ, আজ থেকে এই পাখিটা তোমাদের, তোমরা এখন ওকে নিয়ে খেলা করো। কি মজা আমাদের নতুন খেলার সাথে! রানীমার দুই ছেলে মেয়ে সারাদিন টুনির সাথে খেলা করত। হঠাৎ একদিন রানীর ছেলে মাহিনকে কোথাও খুঁজে পাওয়া গেল না। মাহিনের বড় বোন মিনা টুনির কাছে এসে বলল, তুমি কি আজ মাহিনকে কোথাও দেখেছো টুনি? আমরা সবাই মিলে ওকে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পেলাম না। আমি জানি মাহিন কোথায় আছে, কিন্তু তোমাকে কথা দিতে হবে, তুমি অন্য কাউকে জানাতে পারবে না এই বিষয়ে। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, এখন তুমি বলো মাহিন কোথায় আছে। মাহিন যখন বাগানে খেলা করছিল তখন জঙ্গলের নীল পাহাড়ে থাকা এক দৈত্য এসে মাহিনকে ধরে নিয়ে গেছে। ওকে যদি বাঁচাতে চাও তবে শিগগিরই ওই পাহাড়ে যাও, কিন্তু খবরদার কেউ যেন জানতে না পারে এই কথা, নয়তো দৈত্য তোমার ভাইকে মেরে ফেলবে। আমি কাউকে জানাবো না এই কথা, আমি এখনই যাচ্ছি ওই নীল পাহাড়ে আমার ভাইকে বাঁচাতে। এই বলে মিনা বের হয়ে পড়ল নীল পাহাড়ের উদ্দেশ্যে তার ভাইকে বাঁচাতে। নীল পাহাড়ের ভেতরে গিয়ে সে দৈত্যের সামনে হাজির হলো। আরে তো বড় সাহস যে নিজে আমার সামনে মরার জন্য হাজির হয়। তুমি যে ছোট ছেলেটাকে ধরে নিয়ে এসেছো ও আমার ভাই, তুমি দয়া করে ওকে ছেড়ে দাও, ওকে মেরো না। ওকে ছেড়ে দিয়ে আমি কি না খেয়ে মরবো? তুই নিচে বাঁচতে চাইলে আমার সামনে থেকে দূর হো তাড়াতাড়ি। তুমি ওর বদলে আমাকে বন্দি করে রাখো, তবু ওকে ছেড়ে দাও। তুই সত্যি তোর ভাইয়ের বদলে এখানে থাকবি? পরে আবার অন্য কথা বলবি না তো? কথা দিলাম, আমি এখানেই থাকবো। দৈত্য মিনাকে বন্দি করে রেখে মাহিনকে ছেড়ে দিল। মাহিনকে রাজমহলে ফিরতে দেখি সবাই অনেক খুশি হলো। কিন্তু মাহিনের কাঁদো কাঁদো ভাব দেখে রানীমা মাহিনকে জিজ্ঞাসা করল, কি রে মাহিন, বাড়ি ফিরে তো তোর খুশি হওয়ার কথা, উল্টো কাঁদছিস যে? কোথায় ছিলি তুই এতক্ষণ? মা, এক দৈত্য আমাকে ধরে নিয়ে গিয়েছিল, পরে মিনা ওই দৈত্যের কাছে গিয়ে বলল আমাকে ছেড়ে দিয়ে ওকে বন্দি করে রাখতে। এখন মিনা ওই দৈত্যের কাছে বন্দি। এসব কি বলছিস তুই? এখন কি হবে আমার মেয়ের? আমি আমার মেয়েকে ওই দৈত্যের হাত থেকে কিভাবে ছাড়াবো? ওই দৈত্যকে আমি কোথায় খুঁজে পাবো? কোথাও খুঁজতে হবে না আমাকে, আমি নিজেই এসে পড়েছি আপনার কাছে। রাজমহলের সবাই দৈত্যকে দেখে ভয় পেয়ে গেল। আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছো? ও কি বেঁচে আছে এখনো?
আপনার মেয়ে আমার কাছেই আছে, সম্পূর্ণ সুস্থ আছে ও। জানি তুমি দৈত্য, কিন্তু তাই বলে তুমি এতটাই পাষাণ? একজন বোনকে বললে তার নিজের জীবনের বদলে তার ভাইয়ের জীবন বাঁচাতে? আপনি মানুষ হয়ে এমন কাজ করতে পারলে আমি দৈত্য হয়ে কেন এই কাজ করতে পারবো না? আমি এমন কাজ কবে করলাম? আপনি টুনিকে বলেছিলেন ওর বাইকে ছাড়তে হলে ও যেন নিজে আপনার খাঁচায় বন্দি থাকে। আমিও আপনার ছেলে মেয়ের সাথে আপনার মতো আচরণ করেছি। কিন্তু ও তো সামান্য পাখি, ওর সাথে আমার তুলনা কিভাবে হয়? আপনার মতো মানুষের কাছে টুনি যেমন সামান্য একটা পাখি, আমার মতো দৈত্যের কাছেও আপনি সামান্য একজন মানুষ। আপনি যেমন টুনির স্বাধীনতা কেড়ে নিয়েছেন, আমিও ঠিক তেমন ভাবে আপনার মেয়েকে আপনার কাছ থেকে কেড়ে নিয়েছি। আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আমি টুনিকে এখনই ছেড়ে দিচ্ছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। দৈত্য, তুমি মিনাকে ছেড়ে দাও। দৈত্য মিনাকে রানীর কাছে ফেরত দিল, আর রানী টুনির খাঁচা খুলে দিল। টুনি তার বাড়ি আর দৈত্য তার নীল পাহাড়ে ফিরে গেল। রানীমা তোকে ছেড়ে কেন দিল তা তো বুঝলাম, কিন্তু ওই দৈত্যটা তোকে সাহায্য করলো কেন? আর ও জানলোই বা কিভাবে তুই রানীমার কাছে বন্দি? সবই আমার পরিকল্পনা ছিল। ওই দৈত্যটা আসলে আমার বন্ধু, ও অনেক নিরীহ স্বভাবের। তোকে ধরে নিয়ে গেছে এই খবর পেয়ে আমি আগে দৈত্যের কাছে গিয়ে আমার সব পরিকল্পনার কথা বলি, তারপর রাজমহলে যাই তোকে মুক্ত করতে। বাহ, তোর বেশ বুদ্ধি আছে বলতে হবে। তুই না থাকলে আমার হয়তো সারা জীবন খাঁচায় বন্দী হয়ে কাটাতে হতো। তুই আমার কথায় বিশ্বাস করেছিলি বলেই আমার এই পরিকল্পনা সফল হয়েছে।